সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি খানাপিনা আয়োজন থেকে। খানাপিনা আয়োজনে আজকে আপনাদের গরুর মাংসর ভুনা রেসিপি তৈরি করে দেখাবো। ঘরোয়া মশলায় পারফেক্ট গরুর মাংস ভুনা রেসিপি কিভাবে তৈরি করতে হয় এবং অল্প উপকরণে সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। গরুর মাংস ভুনা রেসিপি তৈরি করার জন্য এখানে হাড় চর্বি সহ প্রায় 2.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টেবিল স্পুন পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণটা অ্যাড করতে পারবেন। এছাড়াও দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন পরিমাণ। আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন পরিমাণ। গরম মশলাও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের চেয়ে একটু কম, যেহেতু আমি গোটা গরম মশলা ইউজ করব সেজন্য পরিমাণে একটু কম দিলাম। এখন আদা পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ। রসুন পেস্ট অ্যাড করব, 1.5 টেবিল স্পুন পরিমাণ। গোটা মশলা অ্যাড করছি, তেজপাতা 2, দারচিনি 3 টুকরো, এলাচ 4, শুকনা মরিচ 5, স্টার মরি 2, কালো এলাচ, এছাড়াও লবঙ্গ। আরও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাংসগুলো। মাখানো হয়ে গিয়েছে, 1/2 কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে থাকবে প্রথম 5 থেকে 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। ঢাকনা সরিয়ে দেখিয়ে দিচ্ছি গরুর মাংস থেকে কত পানি উঠেছে। এই পানি দিয়েই গরুর মাংস সেদ্ধ হয়ে আসবে। এক্সট্রা করে কোনো পানি বা ঝোল এতে অ্যাড করতে হবে না, যেহেতু এটা ভুনা রেসিপি হবে সেজন্য আমরা কোনো প্রকার পানি দিয়ে মাংসটা সেদ্ধ করব না। এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা অনেকটাই টেনে আসছে, সম্পূর্ণ টেনে আসা পর্যন্ত রান্না করতে হবে। এ পর্যায়ে মাংসগুলো প্রপার সিদ্ধ হয়ে আসবে। আজকের এই রেসিপি ফলো করে নতুন যারা রান্না করতে চাচ্ছেন গরুর মাংস, তারাও রান্না করতে পারবেন চটজলদি। এবং যে কেউ পছন্দ করবে আজকের এই গরুর মাংসর ভুনা রেসিপিটি, দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তে এতে অ্যাড করে দিব ঝোলটা আরও গাঢ় হওয়ার জন্য। আপনারা যদি ঝোলটা গাঢ় চান সেক্ষেত্রে পেঁয়াজ বেরেস্তা দিবেন, অনেকটা ঝোল থকথকে একটা ভাব চলে আসবে। ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। ঝোলটা অনেকটা টেনে এসেছে এবং তলানিতে লেগে যাচ্ছে কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। মাংসটাও প্রপার সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ভালো একটি কালার আসার জন্য অল্প পরিমাণে কালিজিরা অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না পছন্দ করেন অ্যাড না করলেও হবে, কিন্তু এতে কিন্তু গরুর মাংসের যে সুন্দর একটি ভুনার কালার সেটি পাবে। এবার আবার কিছুক্ষণ এই কালিজিরার সাথে মাংসগুলো মিশিয়ে নিচ্ছি। আমি পাউডার করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করে প্রথম পর্যায়ে দিলে আরো ভালো কালার পেতেন। দেখতেই পাচ্ছেন কালিজিরা দেওয়ার পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। তৈরি হয়ে গিয়েছে আজকে
গরুর মাংসের ভোনা রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে গরুর মাংসের ভোনা রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এরকম মজার মজার সুস্বাদু রেসিপি দিয়ে ভরপুর আমার চ্যানেলটি, একবার হলেও ঘুরে আসবেন দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আচ্ছা, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ।